দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তারের চেম্বার অনুষ্ঠানের আজকের পর্বে। সাথে আছি আমি ডাক্তার অর্থিজোগ্রীফ। আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা কথা বলবো হার্ট ফেলোরে করণীয় বিষয়গুলো নিয়ে, এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ ভার্চুয়ালি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন শুরুতেই পরিচিত হয়ে আসি কারা আছেন আমাদের সাথে। সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হারিসুল হক, ক্লিনিক্যাল কার্ডিওলজি ডিভিশনের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও সংযুক্ত আছেন অধ্যাপক ডাক্তার এম জি আজম, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, জাতীয় হৃদরোগ হাসপাতাল ও ইনস্টিটিউট, ঢাকা। দর্শক, হার্ট ফেলিওর সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারে। চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার সকল সমস্যার সমাধান দেবার। চলে আসবো আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। হার্ট ফেলিওর বহুল প্রচলিত একটি ব্যাধি, তবে বিষয়টি সম্পর্কে সকলে খুব একটা অবগত নন। সকলে ধরেই নেন যে হার্ট ফেলিওর হলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একজন ব্যক্তি মারা যান। স্যার, জানবো অধ্যাপক ডাক্তার হারিসুল হক স্যার আপনার কাছে হার্ট ফেলিওর বলতে আমরা কি বুঝি। হার্ট ফেলিওর এমন একটা রোগ যেটা আপনি বলেছিলেন, যে আগে একটা ধারণা ছিল আমরা ছোটবেলায় শুনতাম যে রুগীটা হার্ট ফেল করে মারা গেছে। তো মানুষের একটা ধারণা ছিল হার্ট ফেল মানে মৃত্যুর একটা কারণ। এখন আমরা বুঝতে পারছি মানুষ যেটাকে হার্ট ফেল বলছে ওটা ছিল একিউট হার্ট অ্যাটাক। আমরা যেটাকে ভাগ করি বিভিন্নভাবে, যে হার্ট অ্যাটাকের বিভিন্ন লেভেল। হার্ট ফেল কিন্তু এমন একটা রোগ যে হার্ট অ্যাটাকের পরিণতি হিসেবে হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, আবার অন্য রোগের পরিণতি হিসেবেও হার্ট ফেলিওর হতে পারে। এটা এমন একটা রোগের সিমটম যে সেই রোগটা শ্বাসকষ্ট নিয়ে আসবে, গায়ে পায়ে পানি নিয়ে আসবে, তারপর রাত্রিবেলায় শুতে গেলে দেখা গেল দুটা বালিশ তিনটা বালিশ, তাতেও শ্বাসকষ্ট পৌঁছে না, সারা রাত জেগে বসে আছেন, তীব্র শ্বাসকষ্ট। এটা মূলত শ্বাসকষ্ট রোগী আমাদের কাছে এভাবে চলে আসে। অনেকে বুকে ডাক্তার মানে বক্ষব্যাধি বিশেষজ্ঞ তাদের কথা ছুটে চলে। হার্ট ফেলিওর এই যে একটি ব্যাধি আমরা শুনছি, হার্ট ফেলিওর ব্যাধিটি হার্ট অ্যাটাকের সাথে এটির পার্থক্য কি? কোনটিকে আমরা হার্ট অ্যাটাক বলবো এবং কখন হার্ট ফেলিওর বলবো? আমার কথা এখনো শেষ হয়নি। হ্যাঁ, এটাকে আমরা বলি ক্লিনিক্যাল সিন্ড্রোম। সিন্ড্রোম মানে অনেকগুলি লক্ষণ এবং রোগী এসে যা বললে সিমটম তার সমস্যা। ফলে রোগী এসে বললে শ্বাসকষ্ট, আমরা তাকে দেখবো পায়ে পানি, গায়ে পানি, পেটে পানি, তারপরে ঘাড়ের রক তর পাচ্ছে। এটাকে আমরা ডায়াগনোসিস করি ইকোকার্ডিওগ্রাম, বুকের এক্সরে, এবং আপনি নিজে ডাক্তার নিজেও বুঝেন কতগুলি পালস, তারপর লাংসের কতগুলি কন্ডিশন দেখে বুকের এক্সরে সবগুলি সহযোগে, তারপরে বলে হার্ট ফেল। আর হার্ট অ্যাটাক যেটা বলছেন সেটা আবার অন্য জিনিস। এটাকে ব্রডলি আমরা দুই ভাগে রাখ করতে পারি। ইসিতে একটা সেগমেন্ট আছে, যদি উপরে উঠে যায় এটা বলি এসটি সেগমেন্ট এলিভেটেড এমআই, এসটিইএমআই। আবার কতগুলি স্যার রক্তের মধ্যে এনজাইম বেড়ে যায়, কিন্তু ইসিজি নর্মাল থাকে বা মাইনর কিছু চেঞ্জ থাকতে পারে, ওটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। তাহলে হার্ট অ্যাটাক এক জিনিস, হার্ট ফেলিওর আরেক জিনিস। নিশ্চয়ই হার্ট ফেলিওর রোগীরও আবার হার্ট অ্যাটাক হতে পারে, আবার হার্ট অ্যাটাকের রোগীও আবার বিশেষ এক ধরনের হার্ট ফেলিওর নিয়ে আসতে পারে, ওটাকে তখন আমরা বলি একিউট হার্ট ফেলিওর। যেতে চাই অধ্যাপক ডাক্তার জি এম আজম স্যার আপনার কাছে। হার্ট ফেলিওরের অন্যতম উপসর্গ আমরা শুনছিলাম যে শ্বাসকষ্ট। তো শ্বাসকষ্ট তো যারা অ্যাজমা রোগী কিংবা যাদের লাংসে কোনো ডিজিজ আছে যেমন সিওপিডি, তাদের ক্ষেত্রেও তো শ্বাসকষ্ট হতে পারে। তো যাদের হার্ট ফেলিওরের রোগী তাদের শ্বাসকষ্টের ধরনটি কীরকম হবে, মানে কি ধরনের উপসর্গের মাধ্যমে একজন ব্যক্তি বুঝবেন যে তিনি হার্ট ফেলিওরে আক্রান্ত হচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে হার্ট ফেলিওর যে সমস্যাটুকু যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমাকে শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই। হার্ট ফেলিওরের অন্যতম লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট। এখন অন্যান্য অনেক কারণে শ্বাসকষ্ট হতে পারে, তবে হার্ট ফেলিওরের শ্বাসকষ্ট এবং অন্যান্য শ্বাসকষ্টের মধ্যে যেটা বিশেষ করে মানে লক্ষ্য করা উচিত যেটা হচ্ছে, এই শ্বাসকষ্টটুকু শোয়ার সাথে সাথে বা শুতে গেলেই শ্বাসকষ্টটুকু বেশি হচ্ছে, এবং তার যদি একটি বা দুটো বালিশ বা তিনটি বালিশ বা বসলে তার শ্বাসকষ্টটা শোয়ার থেকে একটু কমফোর্টেবল যদি মনে হয় তাহলে বুঝতে হবে যে এটা হার্ট ফেলিওরের জন্য হচ্ছে। আর যদি অন্য কারণ, যেমন ধরেন তার যদি আগে থেকে অ্যাজমা কিংবা সিওপিডি থেকে থাকে,
তাহলে সে কিন্তু তার এই শ্বাসকষ্টের সাথে সাথে কাশি থাকবে এবং এই কাশিটুকু দিনের বেলায় থাকবে, বিশেষ করে আর সাত পরিবারের ক্ষেত্রে শোয়ার সাথে সাথে কাশি এবং শ্বাসকষ্ট হবে। এটা দেখেই যেই কেউই তার শ্বাসকষ্টের কারণ হার্টের কারণে না ফুসফুসের কারণে সেটা পার্থক্য করতে পারবে। তার মানে পার্থক্য করার জন্য বিশেষ কিছু উপসর্গ রয়েছে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হারিসুল হক স্যার, এটিতে আক্রান্তের ঝুঁকিতে কারা বেশি, যে কোনো ব্যক্তি আক্রান্ত হতে পারেন নাকি বংশ পরম্পরায় এটি আক্রান্তের কোনো ঝুঁকি রয়েছে, জানবো আপনার কাছে। আমি বলবো না হারিসুল হক স্যার বলবেন? হারিসুল হক স্যার জানতে চাই আপনার কাছে। হারিসুল হক স্যার জানবো আপনার কাছে যে একজন ব্যক্তি হার্ট ফেলুরে আক্রান্ত হয়েছেন, কারা ঝুঁকিতে রয়েছেন, বংশ পরম্পরা এটিতে আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন নাকি যে কোনো ব্যক্তি আক্রান্ত হতে পারেন? যে কোনো ব্যক্তি হার্ট ফেলুরে আক্রান্ত হতে পারে প্রথম কথা, কিন্তু কেন কিভাবে যে হবে এটা এখন আমাদের গবেষণার ব্যাপার। মহাশূন্যের অনেক কিছু আবিষ্কার হয়ে গেছে, 1350 কোটি বছর আগে পৃথিবী কেমন ছিল বিগ ব্যাং এর পর আমরা সেটাও জানছি। হার্ট ফেলুর নিয়ে আমরা এই যাত্রা এখনো শুরু করতে পারি, এখনো এটা এমন একটা হৃদরোগ, হৃদরোগ মানে এই জন্য বলছি আমরা দাবি করছি এক সময় এটা হৃদরোগ হিসাবে থাকবে না। আমার যেমন হচ্ছে তার অ্যাটিটিউড দেখে এক সময় আমরা বলতাম 60% হৃদরোগী হার্ট ফেলুরে আক্রান্ত হয়, করোনার সময় দেখা গেল 60% নন কার্ডিয়াক কেস হার্ট ফেলুরে আক্রান্ত। আমরা প্রফেসর আজমও বলবেন আমরা অবাক হয়ে যাই নিউমোনিয়া রোগীরও কার্ডিয়াক এনজাম সব বেড়ে, তাহলে হার্ট ফেলুরকে আবার নতুনভাবে সংজ্ঞায়িত করতে হবে। হার্ট ফেলুরের কাছে আমি এটা নিয়ে কাজ করি, আমি আমার জীবনের শুরুতে হার্ট ফেলুর নিয়ে ভাবতাম, এই পরিণত বয়সে আমি বুঝতেছি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের 1350 কোটি বছর পর পৃথিবীকে বলা হয় একটা ধূলিকণার মতো, হার্ট ফেলুর নিয়ে আমাদের আবিষ্কারটা ধূলিকণার মতো। আমরা যত রিসার্চ করে যাচ্ছি গেলে হার্ট ফেলুর থেকে রোগীকে সিম্পটম উপসর্গ দূর করার রিয়েল কারণটা আমরা এখনো জানি, আমরা এখনো জানি না সেলটা কেন শ্রিঙ্ক করে যায়, আমরা এখনো জানি না কেন পানিটা জমা হয়, আমরা পানি দূর করি কিন্তু সে সেল কেন এরকম রুগ্ন হয়ে যাচ্ছে সেটার কারণ আমরা এখনো খুঁজে বের করতে পারি না, ফলে আমরা এখনো অনেক 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 পিছনে পড়ে আছি। একজন রোগী মনে করেন ভাইরাল ইনফেকশন হলো, সমস্ত গা ফুলে গেল, তারপরে দেখা গেল তার হার্ট ফেলিয়ার হলো এবং আলটিমেটলি কিডনি নষ্ট হয়ে উনি মারা গেলেন, এটাও একটা হার্ট ফেলিয়ার একটা সিকিউরিটি। আর আপনি যে কথাটা চেয়ে বললেন যে জন্মগত একটা কারণ কিছু সংখ্যক হার্ট ডিজিজ হয়, তাদের জিন আমরা আবিষ্কার করতে পেরেছি, কোনো সময় হয়তো বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সেই রোগীগুলিকে আমরা হার্ট ফেলিয়ার থেকে রক্ষা করতে পারবো, যেমন ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি 29টা জিন আবিষ্কার করে। কিন্তু অনেক ইস্কেমিক কার্ডিওমায়োপ্যাথি আছে নন ডাইলেটেড, আমরা বলি ইস্কেমিক, পরে আবার তাকে দেখা যায় না ব্যাপারটা ইস্কেমিক না, তাহলে এই যে ক্লাসিফিকেশন সারাক্ষণ শুধু চেঞ্জ হচ্ছে, আমাদের অবজারভেশন আমাদের পুরনো জ্ঞান বারবার আমাদের সঙ্গে প্রবঞ্চনায় করছে, ফলে এই প্রশ্ন একবার উত্তর দেওয়া বড় সমস্যা যে হার্ট ফেলিয়ার কাদের হয়। হার্ট ফেলিয়ার যে কারো হতে পারে, এমন রোগীও আমরা দেখছি যে সে হেঁটে যেত স্কুল পর্যন্ত কিন্তু এসে বলছে এখন আর পারে না। আমরা ইকো করে দেখলাম ইজেকশন ফ্র্যাকশন নর্মাল একটা লোকের থাকার কথা মিনিমাম 50%, সেখানে দেখলাম ইজেকশন ফ্র্যাকশন তার 23, সেও জানে না আমরা অবাক, অবজারভেশন রাখলাম, হয়তো বা জেনেটিক কজ থাকতে পারে অন্য কোনো কজ থাকতে পারে। আমরা ব্রডলি ভাগ করি এইভাবে, একটা গ্রুপ আছে জেনেটিক খুব মানে স্বল্প সংখ্যক করি, একটা আছে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার পর যদি যথাসময় যথা চিকিৎসা না দেয় সেটা হতে পারে, আর একটা গ্রুপ আছে যদি আমরা অপর্যাপ্ত কিংবা অপরিণত কিংবা যেটা প্রয়োজনীয় না সেই চিকিৎসা করি, এটা একটা গ্রুপ হার্ট ফেলিয়ার নিয়ে ডেভেলপ করতে পারে, আর একটা গ্রুপ যেটা বৃহত অংশ সেপ্টিসেমিয়ার পার্ট হিসেবে চলে আসতে পারে। এখন দেখা যাচ্ছে ভাইরাল ইনফেকশন খুব ইম্পর্টেন্ট, একসময় আমরা ভাবতাম এইচআইভি পেরিকার্ডিয়াল ইনফেকশন পরে আমরা বলি যে পেরিকার্ডিয়াল ইনফেকশন টিউবারকুলোসিস আমরা শুনছি। আমি ঢাকা এয়ারপোর্টে বলছি। আপনার সমস্যাটি বলুন। যে সমস্যা হচ্ছে মাথায় সারাক্ষণ গরম থাকে, মাথায় সারাক্ষণ গরম। আপনার হৃদরোগের হৃদরোগ সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শের জন্য আপনি প্রশ্ন করতে পারেন, আমরা আজ হৃদরোগ নিয়ে কথা বলছি। জি আপনি বলুন, আমরা শুনছি। জি আমি শুনছি যে মাথাটা সারাক্ষণে গরম থাকে,
স্যারের কাছে জানার জন্য। কতদিন ধরে সমস্যা আপনার? তিন চার বছর ধরে। জি আপনি সাথেই থাকুন। অথবা ডাক্তার হারিসুল হক স্যার, আপনার পরামর্শ কি থাকবে? উনার মাথা গরম থাকে, মাথা গরম অনেক কারণে থাকতে পারে। হ্যাঁ, মাথা গরম অনেক কারণে থাকতে পারে। হয়তো উনি হাইপারটেনসি, উনার উচ্চ রক্তচাপ আছে কিনা দেখতে হবে, উনি ডায়াবেটিক কিনা দেখতে হবে, উনার থাইরয়েড ডিসফাংশন আছে কিনা দেখতে হবে, উনার হাইপার ইরিসেমি আছে কিনা এগুলি দেখতে হবে, তার কিডনি ফাংশন কেমন সেটা দেখতে হবে, তারপরে দেখতে হবে উনার কোনো মানসিক কোনো উদ্বেগ উৎকণ্ঠা আছে কিনা, বয়স যদি 40-এর উপর হয় চোখ দেখাতে হবে, তারপর ঘাড়ে কোনো প্রবলেম আছে কিনা, সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস আছে কিনা দেখতে হবে, তারপর উনি তামাক সেবন করেন কিনা এগুলো দেখতে হবে। আমার মনে হয় এই লাইনে যদি আমরা আগাই তাহলে ফুল পাওয়া যাবে নিশ্চয়ই। অধ্যাপক ডাক্তার এম জি আজম স্যার, একজন ব্যক্তি অপেক্ষা করছেন, একজন দর্শক ফোনটি নিয়ে আসবো আলোচনায়। দর্শক কে আছেন, তার নাম বলে প্রশ্ন করুন। জি আমরা শুনছি, প্রশ্নটি করুন। দর্শক আমরা আপনাকে শুনছি, আপনার প্রশ্নটি করুন। ও প্রশ্ন হলো আমার, আমার হ্যাঁ আমার একটা মেয়ে আছে, বয়স 13 বছর, কিন্তু সে হার্ট আমরা ওই আবুনাসের খুলনা বিশ্বায়িত হসপিটাল থেকে আমরা কেস করেছি, ওনারা কোনো প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র করে নাই, ওনারা বলেছে ঢাকায় দেখি অথবা ভারত, কিন্তু বর্তমান সরকারের আমলে হৃদরোগ ইনস্টিটিউটে আমরা ভর্তি হতে পারবো কিনা এই কাগজপাতি নিয়ে এই আর কি, এবং সার্জারি করছিল বলি যেত ওখানকার। জি আপনার প্রশ্নটি কি, এই মুহূর্তে কি জানতে চান আপনি? আমি জানতে চাই হৃদরোগ হসপিটালে ট্রিটমেন্ট হবে কিনা 13 বছরের মেয়ে। আপনাকে আপনাকে বলছি, আপনার কথা যেটা মনে হচ্ছে জন্মগত হার্টের রোগ থাকতে পারে, হার্টে হয়তো ছিদ্র থাকতে পারে অথবা অন্য আদার কোনো সমস্যা থাকতে পারে, এই চিকিৎসা বাংলাদেশের জাতীয় হৃদরোগ হাসপাতালে হয়, আপনি নিশ্চিন্তে মনে এখানে এসে ভর্তি হতে পারেন, একটা টিকিট কাটবেন, টিকিট কাটে 10 টাকা দিয়ে টিকিট কাটবেন, আউটডোরে দেখাবেন, আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। অধ্যাপক ডাক্তার জি এম স্যার, আপনার কাছে জানতে চাই যে একজন ব্যক্তি যদি হার্ট ফেলুরে আক্রান্ত হয়ে থাকেন, তো অনেকে আছে এটি নিয়ে ক্যারি করছেন, যেমন আপনি বলছিলেন অন্যতম একটি উপসর্গ শ্বাসকষ্ট, তো শ্বাসকষ্ট তো নানা রোগের ক্ষেত্রে হতে পারে, তো হার্ট ফেলুরের ক্ষেত্রে উপসর্গগুলো একটু ভিন্ন, কিন্তু অনেকে বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব দিতে চান না, তো সেক্ষেত্রে পরবর্তীতে কী কী ধরনের জটিলতা হতে চায়? অধ্যাপক ডাক্তার এম জি আজম স্যার আপনার কাছে জানবো। ধন্যবাদ আপনাকে। আসলে হার্ট ফেলিউরের সমস্যাটুকু মানে একটু জটিল এবং অনেক ব্যাপক। আপনি যেটা বলেছেন যে হার্ট ফেলিউর রোগীরা সিমটম থাকার সত্ত্বেও কিন্তু তারা দৈনন্দিন জীবনযাপন করতে পারে। আচ্ছা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই, আপনি আমি শুনছি, আপনি বলুন। হ্যাঁ, তারা তাদের দৈনন্দিন জীবনযাপন তারা করতে পারেন। এখন কথা হচ্ছে, যদি সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা করা না হয় তাহলে এর জটিলতা অনেকটুকু বেশি হবে। কি কি জটিলতা হতে পারে তাকে আসলে দেখেন, তার সিমটমগুলি বেড়ে যেতে পারে, সিমটম যদি বেড়ে যায় তাহলে তার কষ্ট বেশি হলে তাকে হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। হাসপাতালে ভর্তি হওয়া মানে একটা পরিবারের জন্য বার্ডেন হয়ে যাওয়া, অনেক কষ্ট বেড়ে যাওয়া এবং মৃত্যুর ঝুঁকি অনেকটুকু বেড়ে যায়। আলটিমেটলি এই হার্ট ফেলিউরের ফাইনাল যে কমপ্লিকেশন যেটা হয় সেটা হচ্ছে ডেথ। আপনি জানেন যে হার্ট ফেলিউর যারা রোগী একবার ডায়াগনোসিস করা হয় তাদের 50% পেশেন্ট 5 বছরের মধ্যে মৃত্যুবরণ করবে, যতই আধুনিক চিকিৎসা দেওয়া হোক না কেন। অতএব আমাদেরকে যে জিনিসটা বেশি গুরুত্ব দিতে হবে, হার্ট ফেলিউরের সিমটমগুলোকে কন্ট্রোল করা এবং অ্যালার্মিং সাইনগুলোকে জানা এবং যত কম হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন কমানো যায় সেটা চেষ্টা করা এবং তার কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করা। আলটিমেটলি কোয়ালিটি অফ লাইফ যদি আমরা ইম্প্রুভ করতে পারি তাহলে তার প্রগনোসিস বা কোয়ান্টিটি অফ লাইফও আমরা হয়তো কিছুটা ইম্প্রুভ করতে পারবো। সেই হিসেবে আমাদের চিকিৎসার স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। যখনই কোনো পেশেন্টকে হার্ট ফেলিউর ডায়াগনোসিস করা হবে আমার বক্তব্য বা পরামর্শ থাকবে তখন থেকেই তাকে একজন হার্ট ফেলিউর বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এবং পরবর্তী বেস্ট পরামর্শটুকু তাকে গ্রহণ করতে হবে। নিশ্চয়ই, একজন নিয়মিত হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করার বিকল্প কিছু হতে পারে না। স্যার সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। দর্শক নিউজ 24 ডাক্তারের চেম্বার থেকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 ডাক্তারের চেম্বার অনুষ্ঠানে।
সাথে আছি আমি ডাক্তার অর্থি চুখরিয়েব এবং আমার সাথে আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। সংযুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হারিসুল হক, ক্লিনিক্যাল কার্ডিওলজি ডিভিশনের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং আমার সাথে আরও সংযুক্ত আছেন অধ্যাপক ডাক্তার এম জি আজম, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, জাতীয় হৃদরোগ হাসপাতাল ইনস্টিটিউট, ঢাকা। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হারিসুল হক, স্যার, একজন ব্যক্তি যদি হার্ট ফেলিওর হয়ে থাকে কিংবা হার্ট ফেলিওর হয়েছে কি না এটি নির্ধারণের জন্য সাধারণত কোন কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করানোর পরামর্শ দিয়ে থাকেন? আমি আগে বলেছি যে হার্ট ফেলিওর এমন একটা রোগ যে এক পরীক্ষাতে এটা ধরা যাবে। প্রথম রোগী এসে বলবে, দুই আমরা তাকে দেখব। তো দেখাটা আবার দুই সিস্টেম, একটা হচ্ছে ক্লিনিক্যালি আমরা ধরে বুঝি যে পা ফুলে আছে কিনা, পেট ফুলে আছে কিনা, লাংসের মধ্যে ক্যাশ ফুলি শব্দ পাওয়া যায় বিশেষ একটা, ওগুলি আছে কিনা, হার্টে কোনো মারমার বলি ওগুলি পাওয়া যায় কিনা, ঘাড়ের রোগ কাঁপাচ্ছে কিনা সেগুলি আমরা দেখি, ঘাড়ের রোগ লাফায় তো ওগুলি আমাদের দেখতে হয়। তারপর আমরা রোগীকে একটা ইসিজি করতে দিই, বুকের এক্সরে করতে দিই, ইকোকার্ডিওগ্রাম করি, এটুকু হলে ডায়াগনোসিস হয়ে গেল। তারপরে তার এর সঙ্গে যদি অন্য কোনো কমপ্লিকেশন থাকে সেটাও আমরা রক্ত পরীক্ষা করে নির্ণয় করি, এবং তারপর আমরা স্টেজিং করি যে উনি কি স্টেজেতে আছেন না বিতে আছেন না সিতে আছেন না ডিতে আছেন, সে অনুযায়ী এবং রক্ত পরীক্ষা যেভাবে আমাদের নেয় আমরা সেভাবে চিকিৎসা করি। সাইড বাই সাইড কনকমিটেন্ট যদি কোনো ডিজিজ থাকে, আমি আগে বলেছি যেমন সেপ্টোসিমিয়া কমন একটা কারণ এখন বাংলাদেশের জেনারেল হসপিটালগুলিতে, তো ওইটারও উপযুক্ত অ্যান্টিবায়োটিক দিয়ে তার চিকিৎসাও করতে হবে। এখন একটা কথা মনে রাখতে হবে, অন্য সব হার্টের রোগের মতো সব ওষুধ যদি আপনি হার্টের হার্ট ফেলের রোগীকে দেন রোগী নির্ঘাত মারা পড়বে। নিশ্চয়ই একটা কথা বারে বারে মনে রাখতে হবে, এটা এমন একটা রোগ যে এটা অন্য হার্ট ডিজিজের মতো না। আর এটা চমৎকার জিনিস, আমরা ডাক্তাররা বারে বারে শিখি যে ক্লিনিক্যাল মানে তুমি মানে একটা রোগীকে ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রোচ করো, এক এক রোগীকে এক এক ট্রিটমেন্ট দাও। আমরা যে আমলে এমবিবিএস পাস করতাম সে আমলে খুব জোর দেওয়া হতো। হার্ট ফেলের রোগীর ক্ষেত্রে এটা খুব মনে রাখতে হবে, সব রোগীকে যে ফর্মুলা এখন দেওয়া হয় গাইডলাইনে চারটে ওষুধ দাও পাঁচটা ওষুধ দাও, রোগী মারা যাবে, ওইভাবে আগানো যাবে না। আমাদের নির্ণয় করতে হবে যে এই রোগীকে আমি কী দিই, প্রোটোকলটা তৈরি হবে এক এক রোগীর জন্য এক একটা। মিসেস জাহানারের জন্য যা দিলাম মিসেস আরজুয়ারের জন্য একই ওষুধ দেওয়া যাবে না, ফলে এইখানে দরকার মেচুরিটি। এই জিনিসটা খুব স্পেশালি আমাদের বুঝতে হবে, যে কারণে বারে বারে না হলে ১৩ বার উল্লেখ করলাম যে অন্য হার্ট ডিজিজের মতো হার্ট ফেলিওরকে বিবেচনা করলে আমরা ভুল করবো। হার্ট ফেলিওর একটা সেপারেট এন্টিটি, এটাকে ভাবতে হবে, কারণ হার্ট অ্যাটাক হলে একটা রোগীর যে অবস্থা থাকে সে শুকিয়ে যায় না, কিন্তু হার্ট ফেলিওর রোগী শুকিয়ে যায়, কিডনির রোগী শুকিয়ে যায়, ক্যান্সারের রোগী শুকিয়ে যায়, তাহলে ভাবতে হবে এর মধ্যে অন্য কোনো যোগসূত্র আছে কি। নিশ্চয়ই অধ্যাপক ডাক্তার এম জি আজম, স্যার, একজন ব্যক্তি যদি এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হয়ে যান যে তিনি হার্ট ফেলিওরে আক্রান্ত হয়েছেন, সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির অপশনগুলো কী কী হতে পারে? মেডিসিনের মাধ্যমে কি তিনি সুস্থ হয়ে যেতে পারেন নাকি আরও কোনো চিকিৎসা পদ্ধতি রয়েছে? এ বিষয়টি জানবো, তবে একজন দর্শক অপেক্ষা করছেন, ফোনটি নিয়ে আসি। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। দর্শক নিশ্চয় শুনছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটি করুন। আমার স্ট্রোক করছিল গত মার্চ মাসে। ব্রেইন স্ট্রোক কতদিন আগে? মার্চে। স্ট্রোক না, হার্ট স্ট্রোক। জি, তারপরে কি জটিলতা হয়েছে? জি, আমি যশোর কোয়েন্টে দেখাচ্ছিলাম ডাক্তার কাজল খান থেকে। জি জি, আপনি এখন কি জানতে চান, এখন কি জটিলতা? এখন আমি জানতে চাচ্ছি উনি যে ওষুধগুলো দিল, এক মাসের ওষুধ দিয়েছিল, সে আমি ওষুধ খাওয়ার পরে বলছে যে এক মাস পরে আপনার ইকো করা হবে, পরে আমি দেখালাম, দেখানোর পরে উনি ইকো করায়নি। জি জি, এখন আপনি কিছু জানতে চাচ্ছেন? হ্যাঁ, এখন আমি এটা জানতে, এখন আমি কি করতে পারি? জি আজম স্যার, কি বলতে চান, আপনার পরামর্শ কি থাকবে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনার যেটা বলতে চান স্ট্রোক, দ্যাট মিন্স আমি যেটা বুঝতে পারছি ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছিল সম্ভবত, যার ফলশ্রুতিতে উনি ডক্টর কাজল কান্তির সাথে পরামর্শ গ্রহণ করেন এবং উনি কিছু ওষুধপত্র দেন, হয়তো উনি সাথে সাথে একটা ইকো করেছিলেন কিনা আমি জানি না, হয়তো এক মাস পরে উনি ইকো করার একটা প্ল্যান করছেন, তার ইজেকশন ফ্যাকশনটা কেমন, হার্টের পাম্পিং অ্যাকশনটা কেমন সেটা হয়তো উনি দেখতে চাচ্ছেন, আমি যেটা বুঝলাম ওনার কথার পক্ষ থেকে। এখন এই রোগীর ব্যাপারে যেটা আমি বলতে চাচ্ছি যে এই রোগীর প্রসঙ্গটা বলে নিই, তারপরে আপনার প্রশ্নের উত্তর আমি জানি। নিশ্চয়ই স্যার।
এখন এই রোগীর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল হার্ট ফেলিওর ডিভিশনের প্রধান প্রফেসর হারিসুল হক সাহেব বলেছেন যে যথার্থভাবে বলেছেন যে হার্ট ফেলিওর অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে হার্ট অ্যাটাক একটা অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। তো তার যেহেতু একটা হার্ট অ্যাটাক হয়েছে তাহলে ইভেন্চুয়ালি সে হার্ট ফেলিওর দিকে সে যেতে পারে, যে বললেন স্টেজ এ, স্টেজ বি, স্টেজ সি, স্টেজ ডি, চারটা স্টেজ আছে। আচ্ছা আচ্ছা, সেটা বিবেচনায় নিয়ে হয়তো কাজল কান্তি দে চিকিৎসা করার একটা প্ল্যান করেছে। এখন উনি অবশ্যই এক মাস পরে ওনার সাথে যোগাযোগ করবেন এবং উনি পরবর্তী চিকিৎসা প্ল্যান সম্বন্ধে জেনে নেবেন। আমি বিশ্বাস করি উনি একটা উপযুক্ত চিকিৎসা পাবেন। এখন আসা যাক হার্ট ফেলিওরের চিকিৎসার ব্যাপারে যে আলোচনাটা আমরা করতে চাচ্ছিলাম। আসলে চিকিৎসার কতগুলো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আমরা একটা চিকিৎসা করা আর একটা হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট করা। ম্যানেজমেন্ট মানে হচ্ছে একটা রোগীকে ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস করার জন্য তিনটা মেইন উপাদান আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। একটা হিস্ট্রি নিতে হবে, একটা এক্সামিনেশন করতে হবে, আর একটা ইনভেস্টিগেশন করতে হবে। এই তিনটা মেইন এলিমেন্টের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করব। আর তাকে যখন আমরা চিকিৎসা দিব এবং তার পরবর্তী প্রগনোসিস সম্পর্কে ডিটেলস তাকে আউটলাইন দিব, কমপ্লিট টোটাল জিনিসটাকে আমরা ম্যানেজমেন্ট করব। এখন এই হার্ট ফেলিওরের বা হার্ট অ্যাটাকের চিকিৎসার জন্য আমরা যে চিকিৎসাটা দিতে চাই, যে ম্যানেজমেন্টটা করতে চাই, এক নম্বর ম্যানেজমেন্ট যেটা সেটাকে বলা হয় মেডিকেল ম্যানেজমেন্ট। আচ্ছা, মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে কতগুলো কম্পোনেন্ট রয়েছে। একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, একটা হচ্ছে ডায়েটরি ম্যানেজমেন্ট, একটা হচ্ছে ড্রাগ ম্যানেজমেন্ট। যদি আমরা ডায়েট এবং ডিসিপ্লিন এইসব মেনটেন করে এবং ড্রাগ দিয়ে যদি হার্ট ফেলিওর ম্যাক্সিমাম টুকুই 70-80-90% ইভেন্ট আমরা হার্ট ফেলিওরকে কন্ট্রোল করে একটা যথোপযুক্ত চিকিৎসা পদ্ধতিতে নিয়ে আসতে পারি। স্যার, এটিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে জীবন ধারণ পদ্ধতিতে পরিবর্তন আনাটা খুবই জরুরি, আপনি এই বিষয়টি বলছিলেন এবং এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো। একজন দর্শক অপেক্ষা করছেন, ফোনটি নিয়ে আসি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করুন। আমি শাহজামান বলছি হাজারীবাগ থেকে। জি জি শুনছি। আমি ডায়াবেটিস এবং ওই প্রেসারের রোগী অনেক আগে থেকে, প্রায় এক যোগ হয়ে গেছে। জি। এরপরে লিভার লাগ, প্রোস্টেট লাগ, প্রায় 2 বছর ধরে ওই বুকে একটু চাপ হইতো, ওখান দিয়ে গলার সাইড দিয়ে উপরের দিকে উইটা ওই দুই সাইডে যাবা গ্যাগের এই সাইডে যাবে লিপটা, ওখানে যা ব্যথা করতো। জি। আমি ওই হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলাম, তারা ওষুধপাতি দিল, ওই ইকু পর্যন্ত করছি আর কি, ইসিজি ইকু করছি, ইকুটা EF67 ছিল। কিন্তু এখন দেখছি যে নিডু স্প্রে বা ওই অ্যান্ডিল স্প্রে যায় দেয়, ওটা আগে একটা কিনলে দেখছি যে 2-3 মাস যাইতো গা, এখন দেখি যে 1 মাসেই শেষ হয়, মানে ব্যথা বারে বারেই ওঠে, বারে বারেই। আচ্ছা আচ্ছা জি, আপনার বয়স কত দর্শক? আমার বয়স প্রায় 65। 65। আপনি জানতে চাইছেন এই মুহূর্তে আপনার করণীয় কি? সাথে থাকুন অথবা ডাক্তার হারিসুল হক স্যার, আপনি কি বলতে চান, আপনার পরামর্শ কি থাকবে? হ্যাঁ, উনি বললেন যে ইনি ডায়াবেটিক, প্রথম কাজ হচ্ছে যে ওনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে। এটাকে আমরা বলি ক্রনিক স্টেবল অ্যানজাইনা। ডায়াবেটিক রোগী বয়স 65, ওষুধে যখন কমছে না, এই রোগীর ক্ষেত্রে আমার হিসাব সোজা ওনার এনজিওগ্রাম করতে হবে, ব্লক আছে এবং সিগনিফিক্যান্ট ব্লক। শুধু ওষুধ যদি খাওয়ার চেষ্টা করে ওনার হার্ট ফেলিওর ডেভেলপ করে যাবে। ফলে বুদ্ধিমানের কাজ হলো ওনার এনজিওগ্রাম করে যত তাড়াতাড়ি সম্ভব, এখনো কিন্তু বড় ক্ষতিগ্রস্ত উনি হন নাই, উনি ইস্কেমিয়ার শিকার। ইস্কেমিয়া মানে যখন অ্যানজাইনা হয়, অর্থাৎ আমার দরকার 1 লাখ টাকা, ইনকাম করি 60,000, 19,000 টাকার লোকসান, তাহলে এই যে ওনার ঘাটতিটা এই জন্য বুকে ব্যথা হচ্ছে। আর MI মানে হচ্ছে মাসেলের ড্যামেজ হয়ে যাওয়া, অর্থাৎ হার্টের রোগ সম্বন্ধে একটা সুন্দর ইনফরমেশন। এখন হার্ট অ্যাটাক হঠাৎ করে হয় না, এখন বৈজ্ঞানিকরা বলছে হার্ট অ্যাটাক জানান দিয়ে আস, 6 মাস আগে থেকে সে জানান দেবে যে ওনার যেরকম জানান দিয়ে আসছে, আমি আসবো 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 আসবো, একদিন এসে পড়ব। তো উনি ওই লেভেলে আছে। উনি একটা চমৎকার টাইমে আমাদের প্রশ্নটা করেছেন, এক্ষেত্রে হলো যত তাড়াতাড়ি পারে ওনার এনজিওগ্রাম করা উচিত, করে
তারপরে বাইপাস লাগে স্ট্যান্ড লাগে বা ওষুধ লাগে এই সিদ্ধান্ত হবে এনজিওগ্রামের টেবিলে, এর আগে বলা যাবে না। তাহলে উনার জন্য অ্যাডভাইস, যতগুলিতে এনজিওগ্রাম করে ফেলা, ওষুধে উনি ভালো থাকবেন। দর্শক, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনি অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে একটি এনজিওগ্রাম করে ফেলুন। সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। দর্শক, নিউজ 24 ডাক্তারি চেম্বার থেকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 ডাক্তারি চেম্বার অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থী জোখরেব এবং আমার সাথে আছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক। সংযুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হারিসুল হক, ক্লিনিক্যাল কার্ডিওলজি ডিভিশনের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং আমার সাথে আরও সংযুক্ত আছেন অধ্যাপক ডাক্তার এম জি আজম, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, জাতীয় হৃদরোগ হাসপাতাল ও ইনস্টিটিউট, ঢাকা। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। অধ্যাপক ডাক্তার আজম স্যার, বিরতির আগে যেমনটি বলছিলাম যে এই সমস্ত রোগীর ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির অপশনগুলো কি হতে পারে জানবো আপনার কাছে। স্যার ধন্যবাদ আপনাকে। আসলে হার্ট ফেলিওর যে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির এক নম্বর যে স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট প্রথম চেষ্টা করতে হবে। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে যে কথাগুলো আমরা সচরাচর বলে থাকি, এক নম্বর হচ্ছে যে আমরা বিশেষ করে ডায়েট, তারপর ডিসিপ্লিন, তারপর ড্রাগ, এই তিনটে কথা বলে থাকি। তারপরে এখন বর্তমানে আমরা যেটা বলি সেটা হচ্ছে ডিভাইস। তার মানে যে হার্ট ফেলিওর যদি আমরা ম্যানেজ করতে চাই, তাহলে আমরা সকল ডি যদি ভালো মতো ম্যানেজ করতে পারি, ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ অ্যান্ড ডিভাইস, আমি পর্যায়ক্রমে আসবো। তো হয়তো বা কোনো কোনো প্রসঙ্গ হয়তো প্রফেসর হারিসুল হক স্যার হয়তো কভার করবেন। আমি জাস্ট আপনাকে বলছি যে আমরা সাধারণত ড্রাগ, ডিসিপ্লিন এবং ডায়েট দিয়ে আমরা কিন্তু 70-80% হার্ট ফেলিওর পেশেন্টকে ম্যানেজ করতে পারি। কিছু কিছু পেশেন্ট, 10-15% পেশেন্ট অ্যাডভান্স হার্ট ফেলিওর থাকে, রিফ্র্যাক্টরি হার্ট ফেলিওর থাকে, তাদেরকে ড্রাগ দিয়ে হয়তো অনেক সময় ম্যানেজ করা সম্ভব হয় না, তখন আমরা তাদের ক্ষেত্রে ডিভাইস চিন্তা করতে হয় টু হার্ট ফেলিওর ফাংশন ইমপ্রুভ করার জন্য। আর বেশি বেস্ট লেস 5% কেসে তাকে হয়তো ধরেন ট্রান্সপ্লান্টের ব্যাপারে, প্রি ট্রান্সপ্লান্ট ব্রিজিং এর ক্ষেত্রে কিছু ডিভাইস ইউজ করতে হলে, যেটাকে বলা হয় ইলেকট্রোলাইসিস ডিভাইস, এগুলি ইউজ করার দরকার হয় যখন ট্রান্সপ্লান্টের আগে। এইগুলো হচ্ছে মোটামুটি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির বড় বড় দাগে কথাগুলো বলা। এখন এগুলো কারো ডিটেইলসে যেতে হবে, তো এটার জন্য আমার মনে হয় আজকে কমন ইলেকট্রনিক মিডিয়াতে আলাপ করে আমরা শেষ করতে পারবো না, কারণ এভরি কেস ইজ ইউনিক, প্রত্যেকটা হার্ট ফেলিওর কেস ইজ ইউনিক এবং প্রত্যেকটা চিকিৎসাই কিন্তু ইউনিক, একজনের সাথে আরেকজনের মিলিয়ে ফেলা চলবে না। আমরা প্রত্যেকটা পেশেন্টের ডায়াগনোসিস, কি কারণে হয়েছে, তার কি প্রবলেম হচ্ছে, কতটুকু তার ড্রাগ দরকার, তার কি কি স্ট্র্যাটেজি মেনটেন করা দরকার, একজন স্পেশালিস্ট সেটা ডিসাইড করবেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্তটুকু নেবেন। এবং সেক্ষেত্রে অবশ্যই হার্ট ফেলিওর রোগীকে প্রতিনিয়ত একজন কার্ডিওলজিস্টের শরণাপন্ন হয়ে নিয়মিত চিকিৎসা করানোটা জরুরি। যেতে চাই অধ্যাপক ডাক্তার মাহমুদ হারিসুল হক স্যার আপনার কাছে, বাংলাদেশে হার্ট ফেলিওরের চিকিৎসা পদ্ধতিতে আমরা কতটুকু এগিয়ে আছি এবং আর কি কি ধরনের প্রযুক্তি যোগ করা উচিত কিংবা আরো কতটুকু উন্নত করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ, একটা চমৎকার প্রশ্ন। আমি প্রথমে বলেছি হার্ট ফেলিওর নিয়ে গর্ব করার মতো ক্ষমতা আমেরিকারও নাই আমাদের, মানে আমাদের সুযোগ সুবিধা আছে, অনেক রুগী আমাদের হাতে আছে। তো যেহেতু রুগী বেশি আছে, গবেষণা করার জায়গাটা বাংলাদেশটা ভালো জায়গা, আর হৃদরোগের ক্ষেত্রে আমরা খুব গর্ব করতে পারি যে এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড চিকিৎসা বাংলাদেশে সম্ভব, অন্য কোনো ব্রাঞ্চে মেডিকেল সায়েন্সে আমরা এই কথা বলতে পারি না। কিন্তু হৃদরোগের ক্ষেত্রে আমি বুকে টোকা দিয়ে বলতে পারি অন্য দেশে যা হয় আমাদের তাই হয়। এখন হার্ট ফেলিওর ক্ষেত্রে অন্য কেউ খুব বেশি এগিয়ে গেছে আমি এটা কোনোদিনই মানব না। আমাদের দেশে এই যে আমরা হার্ট ফেলিওর কনসেপ্টটা নিয়ে আমরা যারা কার্ডিওলজি ফিল্ডে দৌড়াদৌড়ি করি, যারা খবর রাখেন কার্ডিওলজি ফিল্ডে, আজকে যারা যোগাযোগ করছেন তাদের বলছিলাম যে আপনারা সে পুরনো বাসি খালি হার্ট অ্যাটাক নিয়ে কথা বলছেন কেন, হার্ট ফেলিওর নিয়ে কথা বলে। এবং আমার দৃঢ় বিশ্বাস হার্ট ফেলিওর নিয়ে মূল রিসার্চটা বাংলাদেশে হবে। আমি প্রায় 14 বছর থেকে গুতাগুতি করে সরকারি একটা পর্যায়ে নিয়ে আসছি যে ওনারা হার্ট ফেলিওর অন্তত একদূর পর্যায়ে নিয়ে আসছে যে এইটার জন্য সেপারেট কিছু করা দরকার। এবং আসার কথা এই যে হার্ট ফেলিওর নিয়ে অনেকগুলি রিসার্চের যে ব্যাপার স্যাপার ছিল যেগুলো আমাদের আলাদা অঞ্চলে তো সরকারিভাবে সেগুলো হচ্ছে, আমাদের বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে এখন ক্রমোজোমাল স্টাডি করি, তারপরে আমাদের সরকারিভাবে এখন সায়েন্স ল্যাবে হচ্ছে,
ফলে হচ্ছে কি যে আমাদের জন্য মূল বিষয়টা ছিল জিনগুলিকে খুঁজে বের করা, ওই জায়গাগুলি আমরা পেয়ে গেছি, একটা জিনিস হয়ে গেল। এখন পার্টিকুলারলি শুধু হার্ট ফেলের রোগীকে দেখা এবং তাকে ফলো আপ করার জন্য একটা সিস্টেম দাঁড় করানো, তাহলে হয়তো বা 20 বছর পর আমরা হয়তো বেঁচে থাকবো না সে সময়। কেউ না কেউ তখন দেখা গেল বাংলাদেশ থেকে একটা ছেলে আবিষ্কার করে ফেললো, এইটা হলো হার্ট ফেলের মূল কারণ। আমি খুব আশাবাদী ব্যাপার। তাহলে বিষয় দাঁড়াচ্ছে হার্ট ফেলের রিসার্চ একটা সেন্টার করতে হবে। আমাদের একটা বড় সেন্টারের একটা বড় পার্ট হচ্ছে যে জেনেটিক অ্যানালাইসিস, এটা এখন ঢাকায় হয় আরও হচ্ছে। আমরা বঙ্গবন্ধুতে সারাক্ষণ বিভিন্ন কয়েকটা ফ্যাকাল্টি হয়ে গেছে, অ্যানাটমি করে, আমাদের হেমাটোলজি ডিপার্টমেন্টও করে, বেসিক সায়েন্সের অন্যান্য ফ্যাকাল্টিও করছে, মাইক্রোবায়োলজি ভাইরোলজি তারাও করছে, গভর্নমেন্টের সিস্টেমও করছে, এটা একটা পার্ট হয়ে গেল। এখন যদি হার্ট ফেলের জন্য আমরা পৃথক রোগীগুলিকে নিয়ে আসতে পারি, যেমন করে ক্যান্সারের রোগী অটিস্টিকের বাচ্চাদেরকে যেমন করে আমরা ফলো করি, ওইভাবে যদি ফলো আপ করি তাহলে একটা বিরাট রেজাল্ট আমরা পাবো। এবং আমার মনে হয় সেদিন খুব বিশেষ দূরের ব্যাপার না, পদ্মা সেতু আমরা করতে পেরেছি আমরা ঠিক। আমার মনে হচ্ছে কেন জানি হার্ট ফেলের রিসার্চটা বাংলাদেশে এখানে হবে। তবে যে কথা আমি বলতে চাই যে ট্রিটমেন্ট আসলে দরকার, এটা শুধুমাত্র আমরা সিমটমকে রিলিভ করছি, এটা কিন্তু হার্ট ফেলের ম্যানেজমেন্ট, ইট ইজ নট দ্য ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ফেলের। যেমন জ্বর, আমি বললাম ভাইরাল ফিভার বা অ্যান্টিভাইরাল দিলাম একটা হিসাব হলো, আমি বললাম নিউমোনিয়া তার জীবনে ধরে তার ওষুধ দিলাম, ওটা হলো ট্রিটমেন্ট। আর ম্যানেজমেন্ট অন্য জিনিস, যে ক্যান্সারের রোগী শেষ অবস্থায় এসে গেছে আমি কিছু করতে পারবো না, জাস্ট প্যালিয়েটিভ করলাম। হার্ট ফেলের ট্রিটমেন্ট এখন যেটা হচ্ছে এটা জাস্ট প্যালিয়েশন, নট দ্য ট্রিটমেন্ট। যেমন আমরা কাজে রেখে ল্যাব ভেন্টিকুলার অ্যাসিস্টেড ডিভাইস একটা একটা মডার্ন ল্যাব ভেন্টিকুলকে অ্যাসিস্ট করার জন্য ব্যবহার করা হয়, এটা আমি দিলাম, এটা আমাদের জন্য একটা সাকসেস। আমরা সেদিনই বলতে পারবো যে হার্ট ফেলের কারণ এটা অ্যান্ড উই ক্যান ট্রিট ইট, বুঝাতে পারলাম? নিশ্চয়ই যেতে চাই। অধ্যাপক ডাক্তার আজম স্যার, আপনার কাছে হার্ট ফেলুরের চিকিৎসায় জীবনধারণ পদ্ধতিতে পরিবর্তন আনা কতটুকু জরুরি এবং কি কি ধরনের পরিবর্তন আনার পরামর্শ দেবেন? লাইফস্টাইল মডিফিকেশন এবং হচ্ছে ডায়েটারি অ্যাপ্রোচ, মানে কর্নার স্টোন অফ দ্য হার্ট ফেলুর ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, এই দুটো জিনিসকে অসম্ভব গুরুত্ব দিতে হবে। এই কারণে দিতে হবে, কারণ এটা শুধু কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করবে না, পেশেন্টের মনোবলও বাড়াবে। তাই এই দুটো জায়গায় আমাদেরকে অ্যাড্রেস করতে হবে ভেরি প্রপারলি। কারণ কিভাবে আমরা করব, একটা পেশেন্ট বিশেষ করে আমরা তাকে পেশেন্টকে তো হার্ট ফেলিওর, তার খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে, সবসময় আমাদের একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে। তার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে, যদি সে ওবেস থাকে ওবেসিটি কন্ট্রোল করতে হবে, যদি লিপিডের যদি অ্যাবনর্মালিটি থাকে ডিসলিপিডেমিয়া অ্যাড্রেস করতে হবে, স্মোকিং যদি করে সে স্মোকিং বন্ধ করতে হবে, সে যদি ওয়েস্টার্ন লাইফস্টাইল মেনটেন করে থাকে সেগুলিকে সে পরিহার করতে হবে, যদি খাবার এক্সেস লবণ খেয়ে থাকে সেটা বন্ধ করতে হবে। আপনি জানেন যে আমাদের বেঁচে থাকার জন্য লবণ খুবই এসেনশিয়াল, জানেন যে আমাদের মাসল এবং নার্ভ এবং হার্টের এবং ফ্লুইড ব্যালেন্সের জন্য লবণ খুব এসেনশিয়াল। এখন লবণ, অতিরিক্ত লবণ যদি খাওয়া হয় তাহলে ব্লাড প্রেশার বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে গেলে আপনারটা ঝুঁকি বেড়ে যাবে। সো সেই দিক চিন্তা করলে আপনার ডায়েটারি ম্যানেজমেন্ট খুব এসেনশিয়াল একটা টুল হিসেবে কাজ করে, সেই জায়গাটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। লবণের সাথে রোগটির সম্পৃক্ততা কি কারণে স্যার? আপনারা অনেক সময় রোগীদের বলে থাকেন কাঁচা লবণ খাওয়া যাবে না বা অতিরিক্ত লবণ খাওয়া থেকে পরিহার করুন, পরিত্যাগ করুন, কি কারণে এটি, এর সাথে সম্পৃক্ততা কি রকম? সেটা একদম এক দাগে যদি আমরা বলি, যদি আপনি খাবারে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লবণ খান, আপনি জানেন যে এক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড, অতিরিক্ত যে কোনো জিনিসই খারাপ। আমাদের একজন অ্যাডাল্টের অ্যাভারেজ আমেরিকান একজন পার্সন সাধারণত 3400 মাইক্রোগ্রাম লবণ খেয়ে থাকে, কিন্তু একজন আইডিয়ালি একজন পার্সনের 2300 মাইক্রোগ্রামের বেশি লবণ খাওয়ার প্রয়োজন নেই। এবং যদি এর বেশি খান তাহলে কিন্তু 13% চান্স অফ হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হওয়ার চান্স থাকে, আমেরিকান ডাটা বলছে। ব্রিটিশ মেডিকেল জার্নালে পাবলিশ সম্প্রতি প্রকাশিত যে জার্নালটি, সেখানে ওরা বলেছে 13% বাড়া মানে হচ্ছে ইউএসএ 2 লক্ষ লোকের এভরি প্রতি বছর হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের রেট কমে যাবে যদি আপনি লবণ কম খান। তাহলে সে কেন এটা হচ্ছে, লবণ যদি খান, লবণ খেলে ফ্লুইড রিটেনশন হয়, ব্লাড প্রেশার বাড়ে, ব্লাড প্রেশার বাড়লে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, হার্ট অ্যাটাক হলে হার্ট ফেলিওরের ঝুঁকি ইভেন্টুয়ালি বাড়ে। হার্ট ফেলিওর মানে হার্ট অ্যাটাক এবং হাইপারটেনশন তারা দুইজনই হার্ট ফেলিওরের জন্য দায়ী। তাহলে সেই হিসেবে আমরা হার্ট ফেলিওর কমানোর জন্য
আমরা যদি লবণ খাওয়া কমাই দিই হার্ট অ্যাটাক কমে যাবে, পক্ষান্তরে হার্ট হাইপারটেনশন কমে যাবে, সেই হিসেবে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো। তার মানে হৃদযন্ত্রকে কিংবা হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে হলে অবশ্যই জীবন ধারণ পদ্ধতিতে পরিবর্তন আনার বিকল্প কিছু হতে পারে না। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করার জন্য। ভালো থাকবেন দর্শক। এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।